এয়ারপোর্টে বা এয়ারখানাটা কেমন আছে আমাদের বাংলাদেশি মন্ট্রিয়ালে? মন্ট্রিয়ালে তেমন বেশি নেই, তবে আমাদের টরন্টো এয়ারপোর্টে অনেক বাংলাদেশি আছে। তো আমাদের অনেক বাংলাদেশি এখানে কাস্টমার সার্ভিসেও আছেন, যারা রিজার্ভেশন এবং টিকেটিংয়ে থাকেন এবং বোর্ডিং পাস ইস্যু করেন, এখানে অনেক বাংলাদেশি আছেন। আপনি আছেন কোন? আমি গ্রাউন্ড অপারেশনে আছি, এবং টার্মেকে আছি। কানাডার এয়ারখানাটাতে জব করেন, আপনার পরিচয় একটু দিবেন, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল মুত্তাকিন। আমি 2018 সালে প্রথমে কানাডাতে আসি, তারপরে আমি আরও কয়েকবার আসি কানাডাতে, এবং 2021 সালে আমি কানাডাতে জব নিয়ে আসি। আমি বাংলাদেশ শাহজালাল ইউনিভার্সিটি থেকে আমি ব্যাচেলার কমপ্লিট করে আমি ইংল্যান্ডে মাস্টার্স করি, তারপর আমি আবার সেকেন্ড মাস্টার্স করি অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার মুনাশ ইউনিভার্সিটিতে। তারপর আমি কানাডাতে চলে আসি, আমি অস্ট্রেলিয়াতে দীর্ঘ 7 বছর জব করেছি কোয়ান্টাস অস্ট্রেলিয়ান ফ্ল্যাগশিপ এয়ারলাইন্সে। আমি 2021 সালে কানাডাতে এসে আমি করোনা পরবর্তীতে আমি এয়ার কানাডাতে জয়েন করি, এখন পর্যন্ত আমি এয়ার কানাডাতে জব করতেছি। তো আলহামদুলিল্লাহ, আপনার যদি স্কিল এবং এডুকেশন থাকে এবং আপনার প্রফেশনালিজম থাকে, আপনি যে কোনো জায়গায় জব পাবেন, এবং এবং আপনার কোয়ালিটি, আপনার প্রফেশনালিজম, আপনার এডুকেশন আপনাকে যে কোনো জায়গায় আপনাকে নেবে। বাট এভরি ওয়ান নিড টু হার্ড ওয়ার্ক অ্যান্ড এভরি ওয়ান নিড টু সার্চ ইন দ্য রাইট ডাইরেকশন। আর কানাডাতে যারা বর্তমানে আছেন এবং আগামীতে যারা আসতে চাচ্ছেন, তাদের জন্য আমার যেটা অনুরোধ বা সাজেশন বলতে পারেন, সেটা হচ্ছে আপনারা কিছু কিছু দক্ষ কাজ শিখে এই দেশে আসবেন, যেহেতু এখানে স্কিলড ওয়ার্কারের যে কোনো খুব ডিমান্ড, এবং যে কোনো ধরনের স্কিল নিয়ে আসবেন। এটা হতে পারে আপনি একজন কার্পেন্টার, একজন বিল্ডার, আপনি হতে পারেন একজন প্লামার, একজন পেইন্টার, বাট আপনাকে যে কোনো কোয়ালিটি নিয়ে আসতে হবে। ইভেন আপনি যদি একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, যেটা হতে পারে ক্লাস 5, যেটা আমরাকে কার লাইসেন্স বলি অথবা ট্রাক লাইসেন্স বলি, এটাও আপনাকে অনেক হেল্প করবে এখানে যে কোনো ক্যারিয়ার বিল্ড আপ করতে। বাট আপনি যদি জাস্ট সিম্পল একাডেমিক কোয়ালিফিকেশান নিয়ে আসেন, হোয়াট ইজ উই সে দ্য থিওরিটিক্যাল এডুকেশন, দিস ইজ অ্যাবসোলিউটলি নাথিং ইন কানাডা। এটা দিয়ে আপনি কোনো ধরনের জব পাবে না। আপনাকে ফিজিক্যাল এবং টেকনিক্যাল স্কিল নিয়ে এই দেশে আসতে হবে। আপনি ফিজিক্যাল এবং টেকনিক্যাল স্কিল নিয়ে যদি আসেন, যেটাকে আমরা ভোকেশনাল এডুকেশন বলে, এটা নিয়ে আসলে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারবেন এবং আপনি ইজিলি জব পাবেন। বাট যেটা আমাদের দেশে, যেটা আমরা মনে করি যে ভোকেশনাল এবং টেকনিক্যাল স্কিল মানুষ অনেকটা এটা করতে লজ্জাবোধ করে বা একটা ক্লাসিফিকেশন মানুষ তৈরি করে যে এটা আমার ফ্যামিলির সাথে যায় না বা এটা আমার সাথে যায় না বা এটা আমি করবো না। সো আই উইল সাজেস্ট এভরিওয়ান, ইউ হ্যাভ টু নো সামথিং বিফোর ইউ কাম টু কানাডা। এই যে আপনি দেখুন কী বিষয়ে নিয়ে আপনি মাস্টার্স এবং পিএইচডি করেছেন, কোন সাবজেক্টে? আমি আমার ব্যাচেলার সাবজেক্ট ছিল আমার মার্কেটিং, তারপর আমি এভিয়েশন মার্কেটিংয়ের উপর মাস্টার্স করেছি, এবং আমি এভিয়েশন মার্কেটিংয়ের উপর আর হায়ার ডিপ্লোমা করেছি অস্ট্রেলিয়াতে, এবং মাস্টার্সও করেছি। এবং এটা করার পর আমি জয়েন করেছি কোয়ান্টাসে। কোয়ান্টাসে আমি গ্রাউন্ড অপারেশন ম্যানেজার হিসেবে ছিলাম, আমি টার্মেক ম্যানেজার ছিলাম, আমি এমিরাটসে জব করেছি, আমি গ্রাউন্ড অপারেশন ম্যানেজার ছিলাম। এখানে আমি এয়ার কানাডাতে আমি গ্রাউন্ড অপারেশন অ্যান্ড হ্যান্ডলিং এবং টার্মেকে আছি। কেমন বাংলাদেশি আছে এয়ার কানাডাতে? আমাদের বাংলাদেশ, আমাদের এখানে আইটি সেক্টরে অনেক বাংলাদেশি আছে, স্পেশালি আমাদের টরন্টো এয়ারপোর্টে অনেক বাংলাদেশি যারা আইটিতে জব করতেছে। আমাদের অনেক বাংলাদেশি এখানে মন্ট্রিলে আছে এবং অন্যান্য এয়ারপোর্টে আছে, বাট মোস্ট অফ দ্যাম দে আর আইটি অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উই হ্যাভ ফিউ অফ দ্যাম ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড উই হ্যাভ ফিউ অফ দ্যাম ইন গ্রাউন্ড অপারেশনস অ্যান্ড বাট আমাদের এখানে পাইলট এবং ক্রুয়ের সংকট আছে, যেহেতু কানাডা পাইলট এবং ক্রু তাদের নিজস্ব আপনার নিজ দেশ থেকে তাদেরকে কেবিন ক্রু এবং পাইলট রিক্রুট করে। এবং আমাদের আমাদের এয়ারক্রাফট টেকনিশিয়ান স্কুল আছে, আমাদের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কুল আছে, কলেজ আছে, যেটা এয়ার কানাডার নিজস্ব, এবং তারা নিজেই পাইলট তৈরি করে এবং নিজেই পাইলট তৈরি করে রিক্রুট করে। সো আমাদের বাংলাদেশিদের জন্য এখানে একটা বড় অপরচুনিটি আছে, এখানে এডুকেশন একটা সার্টেন লেভেল পর্যন্ত করার পরে তারা যদি এখানে এয়ার কানাডার নিজস্ব যে ট্রেনিং ইনস্টিটিউট আছে বা ফ্লাইট একাডেমি আছে এখানে জয়েন করে, তাহলে এখানে 2 বছরের CPL বা PPL লাইসেন্স নিয়ে তারা এয়ার কানাডাতে ঢুকতে পারবে। আমাকে অনেক সময় আপনার মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে আমাদের বাংলাদেশি যারা এখানে আসবেন, সবাইকে আমার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা লাগে আমি চেষ্টা করব। স্পেশালি তাদের যদি অ্যাটলিস্ট মিনিমাম কোয়ালিটি থাকে, আমি তাদেরকে যে কোনো জবের ক্ষেত্রে রেজিমি তৈরি করা, CV তৈরি করা, অ্যাপ্লিকেশন করা, অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি সব ধরনের
অনেক অনেক ধন্যবাদ। সময় আছে সুদীপবন্ধু, অনেক তরুণ এই বাংলাদেশ থেকে আসছে এইখানে মেধার সাথে কম্পিটিশন করে, ওরা টিকে আছে, যেমন আমাদের উদীয়মান তরুণ সিলেটের। আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে। ধন্যবাদ।